عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله لا نبي بعده صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن، ذلك أدنى أن يعرفن فلا يؤذين، وكان الله غفورا رحيما. আল্লাহ তাআলার জন্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ তাআলা অন্য অন্য জুমার দেয় আমাদেরকে এই জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রচন্ড শীত, শীতে সবচেয়ে কষ্ট পাচ্ছে বাংলাদেশের এই উত্তরবঙ্গের মানুষ, রংপুর, নীলফামারী, সীমান্তবর্তী এলাকা। ঢাকায় তাপমাত্রা মোটামুটি আছে, তো ওখানে খুব কম, 3.2 বা 3, এরকম অবস্থা। এখানে একটা জিনিস আমরা একটু খেয়াল করতে পারি, যে আমাদের দেশে মাঝে মাঝে প্রচন্ড গরম হয়, আবার প্রচন্ড শীত হয়। এই গরম যখন অসহ্যকর অবস্থা হয়ে যায় গরমে, তখনও কিন্তু আমরা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করি, ঠান্ডা ফ্রিজের পানির ব্যবস্থা করি, অথবা অন্যভাবে শরীরকে ঠান্ডা দেওয়ার একটা চেষ্টা করি। ঠিক প্রচন্ড শীত যখন শুরু হয়, এই শীতেও আমরা চাই কিভাবে আরো মানে গরম পোশাক, রুম হিটার, এরপরে গরম পানি, এগুলোর ব্যবস্থা, কার্পেট ইত্যাদির ব্যবস্থা করা যায়। কিন্তু এদিকে আমরা একটু খেয়াল করি না, আসলে এই শীত আর গরম কোথেকে আসে, এটা কে দেন? শীত বাড়ায় কে, কমান কে? গরম কে বাড়াইতেছেন, কে কমাইতেছেন? এটা যদি খেয়াল করতাম, তাহলে প্রচন্ড গরমের ভিতরে একদিকে আমরা পার্থিব জীবনে যে সমস্ত ব্যবস্থা আছে, জীবনকরণ, গরম থেকে বাঁচার জন্য তা গ্রহণ করতাম, কিন্তু পাশাপাশি দোয়া করতাম সেই রবের কাছে যিনি গরমের মালিক, যিনি গরমের স্রষ্টা, যিনি গরম বৃদ্ধি করেন, গরম কমান। এই গরমকে তিনি কমাতে কমাতে এই হিম শীতল পরিবেশে এনে দেন। তিনি কে? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার কাছে গরম কমানোর জন্য কোন দোয়া হয় বিশেষভাবে, এটা কিন্তু দেখা যায় না। মসজিদে কেউ দোয়া চায়, অথবা মসজিদের ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করেন যে আল্লাহ গরম কমায় দাও, তুমি তো গরমের মালিক, এমন খুব কম দেখা যায়, ঠিক না বেটি? ঠিক আছে। এই শীতে, প্রচন্ড শীতে আমরা সবাই কাঁপছি, হাড় কাঁপা শীত, মাঘের শীতে বাঘও কাঁপে। এই অবস্থায় আমরা একবারে এত কষ্ট করতেছি যা অসহ্যকর, এরপরও কেউ জড়ো হচ্ছে না যে আসো একটু আল্লাহ তাআলার কাছে মাপ চাই। এরপর আল্লাহ তাআলার কাছে আমরা বলি যে তুমি তো শীতের মালিক, তুমি শীত কম দাও, তুমি বেশি দাও, শীতটা একটু কমায় দাও, এরকম দোয়া তো চাওয়া হয় না। এটা উচিত কিনা? অবশ্যই চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে আবেদন করি, আল্লাহ তুমি শীতের মালিক, ইয়া রাব্বা শীতা, কল্লিলি শীতা, খফিফি শীতা, ইরহামনা। হে আল্লাহ, এই শীতের মালিক, ঠান্ডার মালিক, তুমি শীত বৃদ্ধিকারী, তুমি শীত হ্রাসকারী, অতএব এই শীতকে তুমি কমিয়ে দাও, আমাদের উপরে দয়া করো। আমি
এইভাবে আমরা নামাজে পড়ে যে কোনো সময় দোয়া করব। ধারাবাহিক আলোচনা চলতেছিল যে পার্থিব জীবনে শান্তি আনতে পারে একমাত্র আল্লাহ তাআলা দেয়া বিধানগুলো। এই চলতে চলতে লাস্টে আসলো আমাদের বংশের হেফাজত। বংশ যেন ঠিক থাকে, পিতার পরিচয়, মাতার পরিচয়, বাপদাদার পরিচয়, এটা যেন ঠিক থাকে। ইউরোপ আমেরিকার মতো সেই কুকুর বা পশুত্বের সেই সভ্যতা আমাদের ভিতরে যেন না আসে যে বাবার নাম জানা নাই, বাবার আসল পরিচয় জানা নাই, এমন যেন না আসে। এটা যেন ঠিক থাকে মানুষগুলো, এটা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা নিয়েছে। সেই ব্যবস্থা সম্পর্কে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 59 আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি বলুন এক নম্বরে আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাই মুমিনিন, এবং মুমিনদের অন্যান্য মহিলাদেরকে, তার মানে অন্যান্য মুমিন নারীদেরকে, ইউদিনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন কি করে তাদের উপরের অংশে কাপড় ঝুলায়, তাদের চেনার জন্য এটাই ন্যূনতম পন্থা, এটাই যথেষ্ট। ফালা ইউজাইন, ফলে তাদেরকে কোনো কষ্ট দেওয়া হবে না। ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা, আর আল্লাহ তাআলা হলেন দয়ালু এবং ক্ষমাশীল। এখানে আল্লাহ তাআলা দেখেন কি বললেন, নবীর স্ত্রীদেরকে বলছেন যে হে নবী, তাদেরকে তুমি এক নম্বরে পর্দা করাও, দুই নম্বরে তোমার কন্যাদের, এরপর অন্যান্য নারীদের। আমরা এখানে বুঝতে পারি যে যার ভিতরে ধর্ম যত বেশি তার পর্দাটাও তত কি হতে হবে, বেশি হতে হবে। তাহলে আমরা ধর্ম মাপতে পারি পর্দার দ্বারা, কিসের দ্বারা? যারা যত বেশি পর্দা মেনটেন করে, রক্ষা করে চলার চেষ্টা করে, বুঝতে হবে এদের ভিতরে দিন বেশি আছে, এরা দিন বেশি মানতে চায়। এটাই আল্লাহ তাআলা বললেন যে নবীর স্ত্রীদের উপরে এক নম্বরে পর্দা ফরজ, তাদেরকে তারা যেন আবৃত করে দেয়, চাদর তাদের উপরে টেনে দেয়। দুই নম্বরে তাদের কন্যা যারা রয়েছে, এখানে খেয়াল করবেন নবীর স্ত্রী যারা উম্মুহাতুল মুমিনিন, এদেরকে অন্য কেউ বিবাহ করা তো দূরের কথা, সমস্ত কিছু হারাম, তাদেরকে মা বলে সম্বোধন করা উম্মুহাতুল মুমিনিন, তাদের পর্দা করা লাগছে। ভণ্ডপীরদের দিকে যদি যাই, তারা বলে পীর হলো বাবার মতো, অর্থাৎ তার সামনে আমরা সবাই পুরুষ যারা আছি তারা সন্তান, পুত্র সন্তান, মেয়ে মহিলা যারা আছি তারা হলো কন্যা সন্তান, বাবার সাথে সন্তানের দেখা দেওয়া যায়, অতএব পীর বাবার সাথে আমরা দেখা করতে পারবো, হাতে হাতে হাত দিয়ে পায়াত দিতে পারবো, নাউজুবিল্লাহ। এমন পীর বাংলাদেশে আছে না নাই? অসংখ্য আছে, আমি নিজে দেখেছি। এক পীর সাহেব, তিনি খানা খাইলেন, এক মাহফিলে গিয়ে খানা খাওয়ার পরে ভিতর থেকে এক লোক এসে বলল যে আপনার সাথে এরা দেখা করতে চায়। তো উনি পর্দা উঠায় ভিতরে রুমে যায়, কিছু ফয়েল দিয়ে আসলেন, ওখানে যারা মহিলারা ছিল তাদেরকে সালাম কালাম দিয়ে দোয়া টোয়া দিয়ে আসলেন, কারণ উনি বাবা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তাহলে আর কেউ তো আপন হইতে পারে না, ঠিক না বেটি? তোমার এই সামান্য পীরে যদি বাবা হয়ে এমন পর্যায়ে চলে যায় যার সামনে পর্দা করা লাগে না, তো রসুলের সাথে মহিলা সাহাবীরা কেন পর্দা করে? রসুলের সাথে মহিলা সাহাবায়েকের আমরা দেখা করতেন না, পর্দা ফরজ ছিল। নবীর জন্য বৈধ ছিল না কোনো মহিলা সাহাবীর মুখ দেখা, নবীর জন্য বৈধ ছিল না কোনো মহিলা সাহাবীর হাত ধরে পায়াত নেওয়া, নবীর জন্য বৈধ ছিল না কোনো মহিলা সাহাবীর কি করা, আওয়াজ শোনা, কণ্ঠের ওরকম নরম আওয়াজ, কর্কশ ভাষায় পর্দার আড়াল থেকে মাঝে মাঝে তারা প্রশ্ন করতেন, অতীব প্রয়োজনীয় প্রশ্ন। এবং অধিকাংশ ক্ষেত্রে এমন হতো যে নবীর স্ত্রী যারা রয়েছেন তাদের কাছে তারা বলতো, স্ত্রীরা এটা রসুল থেকে জেনে তারপর সমাধান দিতেন। তাহলে রসুল এতটা সতর্ক থেকে তিনি পর্দাটা মেনটেন করছেন, আর পীর বাবারা কেমন হয়ে গেলেন যে তাদের সাথে সাক্ষাৎ করা বৈধ হয়ে গেল? এমন কিছু পীর রয়েছে ভণ্ড যারা
যে তারা স্পষ্ট স্বামীকে বাধ্য করে যে শুধু তুমি মুরিদ হইলে কোনো কাজ হবে না, ঘরে দিনজারি করতে হবে, অতএব তাকেও নিয়ে আসবা। বিভিন্ন ওড়শে দেখবেন লেখা থাকে মহিলাদেরও এখানে আলাদা কি আছে ফয়েজ দেওয়ার ব্যবস্থা। তারপরে উম্মাতুল মুমিনিনরা মোমেনদের মা, ঠিক না বেঠিক, যাদের সাথে বিয়া হারাম দেখা দেওয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম। আল্লাহ তাআলা এক নম্বরে বলতেছেন কুল্লিয়া জওয়াজিকা, হে নবী আপনার স্ত্রীদেরকে বলুন তারা যেন পর্দা মেনটেন করে চলে, কোন পরপুরুষ সাহাবীর সাথে দেখা করতে পারবে না, আবু বকরের সাথে তার কন্যা ছাড়া অন্য কোন স্ত্রীরা দেখা করতে পারবে না। একমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, আবু বকর তার বাবা, এই হিসেবে দেখা করতে পারত, অন্য কোন নবীর নবীর অন্য কোন স্ত্রীর পক্ষে আবু বকরের সামনে আসার কোন বৈধতা ছিল না, আবু বকরের এরকম অনুমতি ছিল না যে তিনি ভিতরে যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন, তিনি ঘরে যাইতেন শুধু হাফসার ঘরে, শুধু কার ঘরে, হাফসার ঘরে, অন্যান্য স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ সমস্তটা হারাম ছিল। তাহলে আজকে মুহাতুল মুমিনিন হওয়ার পরেও তাদের সাথে সাহাবায়ে কেরাম দেখা করতে পারছেন না, আর আমরা কি করতেছি যে বলতেছি পীরের স্ত্রী যারা তারা আমাদের মা, এদের সাথে দেখা করা দেন, খবরদার। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ডদের মুখে চুনকালি মালার জন্যই এদের দাঁত ভাঙা জবাব যেন আমরা দিতে পারি আয়াত রেখেছেন সূরা আযাবের 59 আয়াত। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনদের অন্যান্য নারীদেরকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপর দিয়ে তাদের জালবা মানে ওড়না চাদর ইত্যাদি ঠেলে দেয়, যালিকা আদনাই ইউরাফনা, এটাই তাদের চেনার জন্য যথেষ্ট, ফালা ইউদাইন, ফলে তাদেরকে কোনো কষ্ট দেয়া হবে না, ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল, পিছনে যা হয়েছে সমস্ত কিছু মাফ, এতদিন পর্দা ফরজ ছিল না দেখা সাক্ষাৎ করেছ, কোনো সমস্যা নাই, আমি মাফ করে দিলাম, সামনে যেন এমন আর না হয়। কার ঘোষণা এটা? আল্লাহ তাআলার ঘোষণা। এখানে আমরা খেয়াল করি ইফটিজিং নিয়ে আমাদের বহু আইন প্রণয়ন করা হয়েছে, অনেক কিছু করা হচ্ছে, আলাদা গোয়েন্দা সাদা পুলিশ সাদা পোশাকের সিভিল পুলিশ তৈরি করা হয়েছে, এরা ঘুরবে স্কুলের এবং কলেজের সামনে থাকবে, ইফতিজার যারা রয়েছে তাদেরকে তাৎক্ষণিক ধরে একবারে তাৎক্ষণিক আদালতের বিচার হবে, জরিমানা হবে, জেল হবে, কত কিছু পেপারে মাঝে মাঝে আসে, এখানে একটু কমছে, কাহিনী ঠিকই ঘটে, গোয়েন্দারা হয়তো বাড়িতে ঘুমায় অথবা একটু কমন জিনিস হওয়ার কারণে পেপারে ওইভাবে আসে না, প্রতিদিন যেহেতু ঘটে, এখন তো শুধু ইফতিজিং এ নাই, বর্তমানে বিশ্বে আমরা দেখছি যে ওটা আর একটু উপর পর্যায়ে চলে গেছে, পত্রিকা যারা পড়ি তারা জানে। আল্লাহ তাআলা বলছেন ইফতিজিং থেকে বাঁচার উপায় এই আয়াত, এখানে তিনি বললেন যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইন, তাদের চেনার জন্য এটাই একদম কাছাকাছি একটা পন্থা, এটা দুইটা ব্যাখ্যা হতে পারে, আদনা ইউরাফনা, তাদের চিনার জন্য কোনো মতে যথেষ্ট, তার মানে ভালোভাবে তাদেরকে কি করা যাবে না, চেনা যাবে না, এটাও হতে পারে। আর আর এক ব্যাখ্যা হলো এরা যে ধার্মিক, এরা যে বেপর্দা, না খারাপ কিছু চায় না, খারাপ কিছু পছন্দ করে না, এটা তার পোশাকই বলে দিবে, এই পোশাক শালীন পোশাক, এটা মানুষকে নিরাপত্তা দেয়। অনেক নায়িকা গায়িকা তারা মার্কেটে কিন্তু সরাসরি যাইতে পারে না, নিরাপত্তাহীনতায় ভুগবে, তারা কি করে জানেন, বোরকা ব্যবহার করে, এই বোরকা নিরাপত্তার জন্য তারা বোরকা ব্যবহার করে, তাছাড়া যদি এমনি সরাসরি মার্কেটে তারা বের হয় কেউ পচা ডিম মারবে, কেউ ইট মারবে, কেউ বা বিভিন্ন মন্তব্য করবে, ঠিক না বা ঠিক, নিজের ইজ্জত রক্ষার জন্য বোরকা ব্যবহার করে আধুনিক এই অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকারা, এমনকি ইউরোপ কান্ট্রি পর্যন্ত, ইউরোপ কান্ট্রি পর্যন্ত, আমেরিকায় এরকম আছে যে তারা গোপনে বোরকা ব্যবহার করে, এর উদ্দেশ্য কি, নিজেদেরকে মানুষের অত্যাচার থেকে, ইফতিজিং থেকে
উত্তপ্ততা থেকে হেফাজত করার জন্য। আল্লাহ তাআলা বললেন হেফাজত করার একমাত্র সিস্টেম তোমাকে তুমি ছেকে ফেলো, ফালা হুযাইলিন, তাহলে তাদেরকে আর কোনো কষ্ট দেওয়া হবে না। এই আধুনিক ডিজিটাল যুগের ছেলেরা হিপটিজিং করবে এটা আল্লাহ তাআলা জানেন না, এই জন্য বলে দিলেন এ তৎকালের মুসলিম নারীরা তোমাদের সম্ভ্রম ইজ্জত এগুলো যদি তোমরা রক্ষা করতে চাও একমাত্র পন্থা হলো তোমরা নিজেদেরকে পর্দায় আবৃত করে ফেলো। আজকে বেপর্দার কারণে মানুষের সমস্যা হয়ে যায়, অনেকে বলে মুখ খুলে রাখলাম বাকিটা ঢেকে রাখলাম, এই ধরনের বোরকা পরব। সৌদি আরবের ফতোয়া সহ হক্কানি উলামায়ে কেরামের ফতোয়া যে না, মুখ খোলা রাখার কোন অনুমতি নেই। এখানে যদি নিন আলাইহিন না টেনে দিবে, বিভিন্ন হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হজের তাবুতে আরাফায় আমরা থাকতাম, যখন পুরুষরা আসতো তখন তারা থেকে আমরা নিজেদেরকে ঢেকে ফেলতাম। তাহলে তিনি কি ঢাকতেন? চেহারা সহ পুরাটাই ঢেকে তাবুর ভিতরে চলে যাইতেন। এরপরে আমরা ফেকার একটা কিতাবের দলিল দিই যেখানে আছে যে ফরজ পর্দা হলো যে মুখ হাতের কবজি পায়ের কবজির বাইরে একটু একটু খোলা রাখা যাবে। আচ্ছা বলেন ফরজ পর্যন্তই কি ইসলামের বিধান শেষ নাকি অজীব আছে? আবার অজীব আছে, আমাদের পুরুষদের ফরজ আছে অজীব আছে, মেয়েদেরও ফরজ আছে অজীব আছে, আছে না নাই? পুরুষরা আমাদের ফরজ ঢাকা কতটুক? এই নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুক ঢাইকেই আমি যথেষ্ট আমার জন্য। আচ্ছা বলেন এইভাবে যদি সমস্ত পুরুষরা বা আমি আজকে পোশাক পরে আল্লাহ না করুক এখানে উঠতাম কেমন দেখা যাইত? আপনি কি বলতেন? রাস্তা দিয়ে সবাই যদি এইভাবে হাঁটে যে সমস্ত শরীর খোলা উদম শুধুমাত্র ঘিরে থাকে নাভি পর্যন্ত ঢাকা, তাহলে এটাকে দেখলে কেমন মনে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক যদি আমরা দেখি ফরজতে পর্যন্ত ছিল, খালি মাথায় রাসূলকে দেখছে এমন সাহাবী খুব কম, বিশেষ কোন মুহূর্ত হয়তো খালি মাথায় দেখছে, মাথা সহ সমস্ত কিছু ঢাকা থাকতো, খালি শরীরে দেখছে এমন সাহাবী খুঁজে পাবেন না। দুই একজন একদম ঘরোয়া পরিবেশে বিভিন্ন কোন সমস্যার কারণে হয়তো এমন ঘটেছে। সুন্দর একটা কৌতুক, সাহাবীর নাম ভুলে গেছি, এই সাহাবি সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মানে কৌতুকের মতোই হইল, তাকে একটা হালকা আঘাত করছিল ছোট্ট, তো তিনি বললেন এটা আমি প্রতিশোধ নিতে চাই। আসলে চালাকি, আল্লাহ নবী বললেন তুমি প্রতিশোধ নিবা? হ্যাঁ প্রতিশোধ নিবে। তো তুই কিভাবে নিবা? কাপনে পিঠ খুলুন, পুরো ঘটনাটা আমার মনে নেই। এই সাহাবির উদ্দেশ্য ছিল নবীর যে মহরে নবুয়ত ছিল এটাকে উনি চুমু দিবেন বা দেখবেন, এটা কোনোদিন দেখেন নাই। রসুলের মহরে নবুয়ত যেটা কত একটা দামি এবং ইমানি বিষয়, যেটা রসুলের হাক্কানিয়তের দলিল, সাহাবায়ে কেরাম এটা পর্যন্ত দেখতে পারতেন না কারণ রসুল কাপড় খুলেন। তখন আল্লাহ নবী খুললেন, উনি আস্তে একটা চুমো দিয়ে বললেন আমার প্রতিশোধ শেষ, আমার টার্গেট ছিল এই উদ্দেশ্যে আপনার এটা দেখে নেওয়া। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি এমনই থাকতেন যা ফরজ যতটুক থাকলাম বুঝলাম, এরপরে যা পা থেকে নিয়ে একবারে এই গোসার অর্ধেক বা তার চার একটু নিচ থেকে নিয়ে সমস্ত শরীরটা ঢাকা থাকতো, ফুল হাতা থাকতো, চাদর দ্বারা আবৃত করে রাখতেন। সেই রসুল সাল পুরুষ হওয়ার পর এই পোশাক ছিল, সাহাবায়ে কেরামের এই পোশাক ছিল, পাগড়ি আবার রুমাল এই চাদর সব কিছু মিলে শরীরের সামান্য কিছু অঙ্গই দেখা যেত। পুরুষ তার ফরজের পরে যদি এত পরিমাণ গ্রহণ করতে পারে, নারীর ফরজ হলো সমস্তটা ঢাকা, শুধু এই মুখ হাতের কবজি পায়ে তালু একটু খোলা রাখা টাকানো পর্যন্ত, তাহলে ফরজ যদি হয়ে পায়ে একটু ঢাকা তাহলে এইটা ঢাকা অন্তত কি হবে? হ্যাঁ অজীব হবে না? এরপরে আসছে যে তোমরা কি করো না, তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। সৌন্দর্য মানুষের বডির সবচেয়ে সুন্দর জিনিস কি বলতে পারেন? চেহারা। আজকে একটা মেয়ে খুব সুন্দরী, খুব সুন্দরী কিন্তু চোখ কানা, খুব সুন্দরী নাকটা পোচা, ঠোঁট গুলে ফাড়া, চেহারায় ফোড়নে ভরা বিভিন্ন স্পট, এরকম যদি সমস্যা থাকে
দাঁত উঁচা, যে ধরনের সমস্যা আমরা সচরাচর দেখে থাকি, তাহলে কি একে সুন্দরীর কাতারে রাখা হয়? সমস্ত দেহ সুন্দর হোক, একদম 100-তে-100 হোক, চেহারায় যদি কোনো স্পট থাকে, এখানে কোনো ক্ষতি থাকে, কোনো ত্রুটি থাকে, সমস্ত বডি বা শুধু চেহারার দিকে তাকায় বলা হচ্ছে নারীটা অসুন্দর, আমার পছন্দ হচ্ছে না। আচ্ছা, ছেলে যখন মেয়ে দেখতে যায় বিবাহের জন্য, তখন তার কি হাত দেখায় না পা দেখায়? শুধু চেহারাটা দেখে চলে আসে, ঠিক না? ঠিক, এতটুকুই যথেষ্ট। আমরা বুঝলাম সমস্ত সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষের চেহারা। অতএব আল্লাহ বলছেন, তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না। তাহলে সেই সৌন্দর্য কি? চেহারা। আর একটু বলি, একটা মেয়ে মুখের সমস্তটা সে হেলমেট দিয়ে ঢেকে নিল, বাকিগুলো যদি সব খুলেও রাস্তায় বের হয়, কেউ তার দিকে তাকাবে না, কারণ চেহারার কি অবস্থা কানা না অন্ধ বোঝাই তো যাচ্ছে না। মেয়ে দেখতে গেলেন, বাকি কিছু দেখাইলো না, হাত দেখাইলো, পা দেখাইলো, চুল দেখায় ছেড়ে দিল, চেহারা ঢাকা দেখায় না, কি পছন্দ হবে? কেউ ডিসিশন নিতে পারবে? এই জন্য এই চেহারা হলো সমস্ত সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। একটা মানুষ একটা নারীর প্রতি আকৃষ্ট হয় তার শুধু চেহারা দেখে, ঠিক না? অতএব এই চেহারা দেখেই প্রেম ঘটে, চেহারা দেখেই মানুষকে কুপ্রস্তাব দেয়, টিজিং করে, অত্যাচার করে, সমস্ত কিছু চেহারাকে কেন্দ্র করে। অর্থাৎ এই চেহারাই এক নম্বরে ঢাকতে হবে, ঠিক না বেটি? এরপরের কথা, সেই যুগে মনে করলাম যে চেহারা না ঢাকলে সমস্যা হইতো না, আপনারা যা বলেন, কিন্তু এই যুগে আমরা দেখতেছি যে চেহারার কারণে সমস্ত সমস্যা। অর্থাৎ এই চেহারাকে ঢাকতে হবে নাকি হবে না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন জীবিত থাকতেন, আমার মনে হচ্ছে তিনি নারীদেরকে মসজিদে নামাজ পড়া থেকে বাধা দিতেন। সাহাবা ইকরাম মহিলা সাহাবি জান্নাতের ঘোষণা যারা পেয়েছেন, পর্দা মেনটেন করে যারা মসজিদ আসছেন, ওই সমস্ত সাহাবিদের সাথেই নামাজ পড়ছেন, যে সাহাবা ইকরামদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার মনে হচ্ছে রসুল জীবিত থাকলে এটা কি করে দিতেন, নিষেধ করে বন্ধ করে দিতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে তার মসজিদে খুতবারত অবস্থায় যদি কোনো নারীকে দেখতেন, ছোট ছোট কম করে নিক্ষেপ করে বলতেন, যাও তোমার ঘরে যাও, এখানে চাই যে তোমার ঘরের নামাজ উত্তম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একই কাজ করতেন, মসজিদ থেকে ছোট ছোট কম করে নিক্ষেপ করে এভাবে ইঙ্গিত করতেন, যাও ঘরে যাও, তোমার ঘরের নামাজ উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলার নামাজ মসজিদ থেকে ঘরে উত্তম, ঘরের চাইতে রুম উত্তম, রুমের চাইতে কর্নারের স্পেশাল সেই কুটিরটা স্পেশাল জায়গাটা উত্তম। তাহলে আমরা বুঝতে পারতেছি যে নারীদের অবাধ চলাফেরা এটাই সমস্যা, ঠিক না বেটি? তাদের চেহারা সহ সমস্ত কিছু ঢেকে রাখবে, এর ভিতরেই নিরাপত্তা। আপনি বলবেন, আচ্ছা পুরুষরা ঢেকে রাখুক, নারীরা খুলে রাখুক, এটা কি সম্ভব? সমাজের কাজগুলো কারা করে? এই বাইরের কাজগুলো পুরুষদেরকেই করতে হবে, নারীরা কিন্তু পারবে না। পারবে তখন তাকে পুরুষ হইতে হবে, নারীত্ব সমস্তটা বিসর্জন দিতে হবে। একটা নারী সংসার গোছায়, সংসারটাকে ছাড়তে হবে, কাজের মেয়ে গ্রহণ করতে হবে। এরপরে একটা মেয়ে সন্তান লালন পালন করে, গর্ভে ধারণ করে, সমস্ত কিছু তাকে ছাড়তে হবে। তাছাড়া যতদিন গর্ভে সন্তান থাকে, পুরুষের সাথে প্রতিযোগিতা দিয়ে ওই নারী কাজ করতে পারবে? অসম্ভব ব্যাপার। এই জন্য বলতেছি যে নারী আর পুরুষের এই প্রতিযোগিতা এটা হতে পারে না। আল্লাহ তাআলা বানিয়েছেন তাদেরকে ওভাবে, লিতাল্লাতি গিনা ইহিন্না ওয়ালিদুতি বিনা ইহিন্না, যে তারা শারীরিক ভাবে দুর্বল, বেরেনের দিক দিয়ে একটু নিম্ন। কারণ কি? একটা ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী বাস করবে, এখানে দুইজনকে যদি সমান মাপ দিয়ে সমান বেরেন আল্লাহ তাআলা তৈরি করতেন, কেউ কারো বশবর্তী হতে চাইতো না, দাসত্ব মেনে নিত না, অর্ডার মানত না, প্রত্যেকে সমান ভাবে একজন আরেকজনের উপরে বিজয়ী হওয়ার চেষ্টা করত। এই প্রতিযোগিতার কারণে ঘরে আর কোনো শান্তি আসতো না, ঠিক না বেটি? এখন আপনি ইচ্ছা মতো আপনার স্ত্রীকে ব্যবহার করেন, যে এই করো এই করো এটা আনো ধমক দেন, সে কিন্তু তেমন ভাবে রাগ হয় না, তেমন ভাবে রাগ হয় না। আল্লাহ তাআলা তার বিরিনের ভিতরে এমন একটা বিষয় দিয়ে রাখছেন, সে জানে আমার স্বামী আমার উপরে, আমার স্বামী আমার উপর অধিকার হয়েছে, তার আমি আমার স্বামীর খেদমত করে আল্লাহ তাআলাকে অর্জন করব। এই জিনিসটা আল্লাহ তাআলা জন্মগতভাবে দিয়ে রেখেছেন,
এটা যদি আমরা নিজেরা নষ্ট করে দেই তাহলে কিন্তু আমরাই বিপদে পড়ে যাব। ঘরের ভিতরে মশারি টানানো নিয়ে তখন তালিকা করতে হবে যে আমি একদিন টানাবো তুমি একদিন টানাবা, বাথরুম সাফ করা নিয়ে তালিকা করতে হবে আমি একদিন তুমি একদিন, কাপড় পরিষ্কার করার ব্যাপারে আমি একদিন তুমি একদিন, ভাত পাক করার ব্যাপারে আমি একদিন তুমি একদিন, ঘর মোছার ব্যাপারে আমি একদিন তুমি একদিন, সন্তান লালন করার ব্যাপারে আমি একদিন তুমি একদিন, গর্ভ ধারণের বেলায় এবার কোথায় যাবে তখন স্ত্রী বলবে একটা সন্তান আমি নিছি আর আমি নিতে পারবো না, এবার তুমি দাও, এটা তো সম্ভব না, তার মানে আপনার বংশ আর হেফাজত থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদার করুক, এটাই হলো পর্দার লাভ, এটাই হলো স্বামী স্ত্রীর ভিতরে স্বামীকে নেতা স্ত্রীকে কি বানানো, তার মাতাকে তার অধীনস্থ করে দেওয়ার ফায়দা। বিপরীত যদি আল্লাহ তাআলা করতেন যে স্ত্রীকে দিয়ে দিলেন যে আন-নিসা কওয়ামুনা আলা রিজাল, এরকম যদি আর নাযিল হইতো যে পুরুষদেরকে একটু দুর্বল বানালেন ব্রেনের দিক দিয়ে বডির দিক দিয়ে আর স্ত্রীদেরকে একটু শক্তিশালী বানায় দিলেন, তাহলে তো প্রশ্ন আসতো যে এবার পুরুষ নির্যাতন বন্ধ করো, পুরুষদের সমান অধিকার দাও, প্রশ্ন আসতো নাকি আসতো না কথা বলেন? একই প্রশ্ন পুরুষকে বানাইলেও আসে আবার নারীকে বানাইলেও আসতো, তাহলে সমাধান কোথায়? যে কোনো একজন ছোট থাকতে হবে, কে থাকবে? যিনি সৃষ্টি করেছেন তিনি যাকে ছোট বানাবেন সেই ছোট থাকবে, ঠিক না? ঠিক, তিনি ছোট বানিয়েছেন। ডাক্তার চিকিৎসা বিজ্ঞান ভেবে দেখেছে একটা ছেলের চেয়ে একটা মেয়ের ওজন অনেক বেশি, ব্রেন গুলো মানুষের যে তৈরি হয় একই মাপ পরিমাপের ঘিলু, এটা পালা যদি মাপা হয় পুরুষেরটা মহিলার চাইতে অনেক বেশি ওজন, আমি মাপটা ভুলে গেছি, এবং যখন জন্ম নেয় জন্মগত ভাবে একই সাইজের বডি এরকম একটা কন্যা শিশুর যে ওজন তার চাইতে অনেক বেশি ওজন থাকে একটা পুত্র শিশুর। 8 বছরের ভিতরেই মনে হয় কমপক্ষে 2 কেজি ব্যবধান থাকে যে একই সাইজের দেখতে একই পরিমাণের মোটা ফিতা দিয়ে মাপবেন, এরকম দুইটা শিশুকে পালায় উঠাবেন পুরুষ শিশু, মানে পুত্র শিশুর ওজন এই কন্যা শিশুর চাইতে কমপক্ষে এই 8 বছরের ভিতরে 2.5 কেজি বেশি হবে, ঘিলুটা মাপবেন বেশি হবে। তাহলে আমরা বুঝতেছি আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে যাকে অধীনস্থ করে দিয়েছেন ছোট করে দিয়েছেন সেই অধীনস্থ থাকবে, সেই ছোট থাকবে, যাকে বড় করেছেন সেই বড় থাকবে, ঠিক না? তবে তিনি জুলুম করেন নাই। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর তাজিল করেছেন এরা তোমার বান্দি না, নিশ্চয় তোমার খাদেমা না, এর সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন যে পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম ব্যবহারের মাধ্যমে ঈমান আমলের মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছে উত্তম, আর জেনে না আমি নবী মুহাম্মদ তোমাদের মধ্যে সবচেয়ে স্ত্রীর কাছে বেশি উত্তম। তিনি ঘোষণা দিলেন আমার স্ত্রীদের সাথে আমি এমন আচরণ করি তাদের প্রতি এত খেয়াল রাখি অধিকার বলে এমন ভাবে বুঝিয়ে দেয় যে আমার চাইতে আর বড় কেউ নাই যে স্ত্রীতে তার প্রতি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ, এই জন্য বলতেছি যে স্ত্রীদেরকে বান্দি হিসেবে শুধু ব্যবহার করলে হবে না, তিনি একজন মানুষ আল্লাহ তাআলার মাখলুক, আমাকে এমন ভাবে তার সাথে আচরণ করতে হবে যে আল্লাহ তাআলার কাছে গিয়ে জবাব দিতে হবে। এখন অনেকের স্ত্রীর আগেও বলেছিলাম যে স্বামীকে খুব মহব্বত করে কারণ তাকে মার্কেটে যাইতে বাধা দেয় না, পার্কে ঘুরতে বাধা দেয় না, ইচ্ছে মতো বিউটি পার্লারে যাইতে দেয়, সমস্ত গহনা কিনে দেয়, আধুনিক সমস্ত পোশাক দেয়, সাজসজ্জা প্রসাধনী সবকিছুই দেয়, এইরকম সবকিছু দিলাম দুনিয়ার দৃষ্টিতে সন্তুষ্ট থাকলে হবে না, ঈমানের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে সন্তুষ্ট থাকতে হবে। স্ত্রী নিজেরই যদি ইসলাম না থাকে সে ইসলামের দৃষ্টি পাবে কোথায়? এজন্য ওরকমই বিয়ে করতে হবে যে হবে দিনদার, আমার দিনও মাপবে, নামাজ স্ত্রী তো করবেই, আমার যদি গাফলতি হয় তাহলে ধরা দিবে তুমি নামাজে দেরি করছো কেন, নামাজের টাইম হয়ে গেছে মসজিদে যাচ্ছ না কেন, ঠিক না? ঠিক, এই জন্য স্ত্রী তো পর্দায় থাকবে, আমাকে সতর্ক করবে তুমি পর্নারীদের সাথে কেন কথা বলো, তুমি মোবাইলে কার সাথে গল্প করো, তুমি এইভাবে বিপদটা নারীদের সাথে কেন কথা বলো, তুমি কেন দাড়ি চাছো, তুমি কেন সিগারেট খাও, তুমি কেন মিথ্যা কথা বলো, কেন সুদের চাকরি করো, কেন ঘুষের চাকরি করো, কেন দুর্নীতি করো, 2 নম্বরই করো, এই ব্যাপারে সতর্ক করবে এরকম একজন স্ত্রী নিতে হবে, ঠিক না? বেটি, নেওয়ার সময় দেখে কার বাপের টাকা কত, বিল্ডিং ঢাকা শহরে কয়টা, বাবা যদি ঘুষখোর সুদখোর ওরকম 2 নম্বরই ব্যবসায়ী হয় তাহলে খুব খুশি হয়ে যায় অনেক পুরুষ, চিন্তা করে আমি তো গরিব মানুষ, তো এরকম একটা মানুষের জামাই হইতে পারলে আমার আর কিছু লাগবে না, তোমার লাগবে না, আয় হায় আমার এই দুনিয়া কয়দিন থাকবে,
এটা শেষ হয়ে যাবে, কিন্তু স্ত্রীর বিষয়টা আজীবন আমাকে চলবে, এইটা কিয়ামতে আমাকে বহন করতে হবে। পুরুষকে জিজ্ঞাসা করা হবে তার স্ত্রী সম্পর্কে, যে তোমাকে এক নম্বর দায়িত্ব ছিল নেককার স্ত্রী বিবাহ করার, সেটা করো নাই। দুই নম্বরে দায়িত্ব ছিল ইসলাম হিসেবে লালন পালন করার, এটাকে রক্ষা করার, সেভাবে তুমি পরিচালনা করো নাই। এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, জবাব দিতে পারবো না, তখনই জাহান্নামে জ্বলতে হবে। আমি কোথেকে কোথায় চলে গেলাম, যে নারী আর পুরুষের সমান অধিকার এটা হতে পারে না। সমান অধিকার যেই ক্ষেত্রে সম্ভব সেটা আছে, সে নামাজ পড়লে সওয়াব পায়, আমি পড়লে সওয়াব, তার রোজায় যেই সব আমার রোজায় সেই সব, তার কোরআন তেলাওয়াতে যেই সব আমারটা সেই সব। বরং হাদিসের ভিতরে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ সাহাবা একরাম আপনার সাথে জিহাদে যায়, মসজিদে নামাজ পড়ে, দিনের কত কাজ করে কষ্ট করে, আমরা শুধু ঘরে বসে থাকি, জিকির আজকার করি, তেলাওয়াত করি, তাদের সাথে তো সওয়াব আমরা পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্দর করে পর্দা মেনটেন করে শরীয়ত সম্মত ভাবে তোমরা যদি ঘরে থাকো, এই পুরুষরা জিহাদে গিয়ে যে সমস্ত কাজ করবে, সমস্ত কিছুর সওয়াবের ভাগ আল্লাহ তোমাদেরকেও দান করবে। আমি জিহাদ করে যে সওয়াব পাবো, সে পর্দার সাথে ঘরে থেকেও সেই সওয়াব পাবে। আমি দিনের জন্য দাওয়াত দিয়ে যে সওয়াব পাবো, পর্দার সাথে ঘরে থেকেও সেই সওয়াব সে পাবে। এখন একটা কথা বলি, রাগ করবেন না তো, তাবলীগ জামাতের একটা অংশ বের হয়েছে মাস্তুরাতের জামাত। মাস্তুরা সদর শব্দের এসমে মাহফুজ, সদর থেকে, যার অর্থ হলো ঢাকা, পর্দানশীল। পর্দানশীল নারী বুরকা পরে সে দাওয়াতের কাজে বের হবে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। হাট হাজারি মাদ্রাসা থেকে ফতোয়া আসছে এটা হারাম, আহসানুল ফতোয়ায় লেখা আছে হারাম। এই ধরনের বিভিন্ন ফতোয়া আমি দেখেছি, বৈধতা কোথাও খুঁজে পাই না। একটা সূত্রে জানলাম, এই তাবলিগের বাংলাদেশের কাকরাইলের বড় একজনকে প্রশ্ন করা হয়েছে, মুফতি সাহেব তিনি আমাকে বলেছেন যে হুজুর, আপনারা যে এই মাস্তুরা জামাত, মহিলা জামাত, মহিলা তাবলিগ বের করলেন, এটার কোনো লিখিত ফতোয়া কোনো কাছে কোনো জায়গা থেকে সংগ্রহ করেছেন? তিনি বললেন না। আচ্ছা, এর কোন দলিল দলিল আপনাদের কাছে আছে? তিনি বললেন না, তবে এর দ্বারা ফায়দা হইতেছে। কি বললেন? এর দ্বারা ফায়দা হইতেছে। তিনি বললেন, শুধুমাত্র ফায়দা হইতেছে এইটুক যুক্তি দেখায়া সমস্ত হারাম ফতোয়াকে উপেক্ষা করে আপনারা এটা চালায় যাচ্ছেন, এটাকে ঠিক হচ্ছে? তিনি